বিখ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা কিতাব আল কুরআন হেরা পর্বতের গুহা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم صلى الله على
شفت جا بجماله حسمت جميع خصاله صلوا عليه. ربك على الطبيب تفسير القرآن معفلات وتلت الصد بهذا الصلاوتي মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মাওলানা, আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই, শীতের সময় যত চাইপা বসা যায় অত্যন্ত আরাম, জোরে বলেন ঠিক না? আর আরেক ভাইকে যদি মজলিসে জায়গা দেন তাহলে আল্লাহ পাপ তার কোরআনে বলছেন আমি তোমাদের জায়গা বড় করে দেব, তাহলে তুমি মেহরবানি করে ফাঁক জায়গা বন্ধ করে সামনের দিকে আগে যান, শীতও কম লাগবো আর যেই ভাইরা দাঁড়াইছেন ওনারও ঢুকবার সুযোগ হয়ে যাবে, একটু সামনের দিকে আগ যান, আগে যান ফাঁক বন্ধ করে একটু না সারা দেন শীতের জিওটা সারব না। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানের রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আলোচনা করার জন্য। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শান মর্যাদা সম্মান কি হতে পারে? আমাদের সকলের চাইতে মহান আল্লাহ বেশি জানে, আমরা কি বল? আমরা বেশি জানি না রসুল বেশি জানে, আল্লাহ বেশি জানেন আল্লাহ। কেন আমরা রসুলকে দেখি নাই? রসুলের জীবনের উপরে যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যা কিতাবে উল্লেখ করতেন 6 লাখেরও আরো বেশি কিতাব, একটা কিতাবও ভালো করে পড়ছিল রসুল দেখলামও না পড়লামও না, যা কই আন্দাজি কই লাগ লাগ না লাগবে না। বেশিরভাগ আমরা অনুমান হইয়া বলে দেব বিশ্বনবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ এমন কতগুলো সিফত কোয়ালিটি বলতে হবে যা আমাদের নবীর কাছে আছে কারো কাছে নাই, এটা হলো বিশ্বনবীর শান। আপনারা আমার কথা বুঝে নিয়ে গেলেন কিছু হা না করেন তো বুঝুন আপনারা বুঝতেছেন, বলেন এমন কোন শান মর্যাদা অবস্থান যদি বলা হয় যে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে, তো আপনারা আমি এক সমান ঠিক না? এমন কতগুলো শান বলতে হবে মনে করেন আমার কাছে আছে আপনার কাছে নাই, তেন না আমি বড় হইলাম। তো রসুলের এমন কতগুলো শান বলতে হবে যা রসুলকে আল্লাহ দিছেন আর কাউকে দেন নাই, এটাই হলো বিশ্ব। আর যদি বলি সহ্য যদি পারে নবী কেন পারবেন না, আজরাইল যদি পারে রে নবী কেন পারবেন না, তাহলে হবে কি সূর্য আর নবী এক সমান, আজরাইল আর নবী এক সমান, এক সমান মানে তাদের কথা। কিন্তু বলতে হবে যে আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন সূর্যকে তা দেন নাই, আমাদের নবীকে আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন আর আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন সকলকে তা দেওয়া হয় না, এই যে হলো নবী সাহ, আমাদের নবীকে যা দিয়েছেন আর কাউকে তা দেয়। এজন্য শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলে হোসনে ইউসুফ দামে ইসাক ইয়া দে বেগাদারি আতে খোবা হামাদারম তু তনহাদারি। এরবি ইউসুফ আলাইহিসসালাম কে আল্লাহ দিয়েছিলেন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই, ইউসুফ নবী যে সুন্দর ছিলেন এত সুন্দর আর কোন নবীও ছিলেন না, সমস্ত নবীরই সুন্দর ছিলেন, একজন নবীও কালো ছিলেন না, কালো কাউকে আল্লাহ নবী বানান নাই, নবী হইতে গেলে সুন্দর হইতে হবে,
সমস্ত নবীরই সুন্দর ছিলেন, কিন্তু ইউসুফ নবী ছিলেন সবথেকে বেশি সুন্দর। কিন্তু আমাদের নবীকে আল্লাহ ইউসুফ নবীর চাইতে ডাবল সুন্দর দান করছেন। নবী দিকে যা সুন্দর দিচ্ছেন আর কাউকে তাদের ইদল নবীর সাথে। আমরা নবীর সুন্দরের শান যদি বলতে যাই, ফজর হইব তো সুন্দরের শান বর্ণনা করে শেষ করে এক কথা বলে দেওয়া যায়, আর জীবনে সুন্দর মাস শোনা লাগতো না, একটা মনে রাখলো বলিতাম কি পাঁচটা বছর লালন পালন করছিলেন রসুলকে হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু আনহা। রসুলকে যখন হস্তান্তর করে আমেনার কাছে যখন ফিরত দেওয়া যায়, তখন কিছু কথা বক্তব্য দেওয়া গেছিল, এই বক্তব্য অনেক লম্বা। এর মধ্যে একটা হইল, ও আমেনা, সন্তান লালন পালন করা তো আমার ব্যবসা, আমার পেশা, আমি যে করি জীবনে কত সুন্দর ছেলে দেখলাম, কিন্তু তোমার ছেলের মতো এমন সুন্দর ছেলে আমার জিন্দগিতে নেই। তুমি গ্রামে থাকো আর আমি এই মক্কা নগরে শহরে থাকি, গ্রামের ছেলেগুলোর চাইতে শহরের ছেলেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য আরো সুন্দর দেখা যায়। আমি আমেনা বলি, আমার জন্মের পরে আমি কত সুন্দর ছেলে দেখেছি, কিন্তু আমার ছেলের মতো এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনদিন দেখি না। আল্লাহ যাদের জয়, ওরা আমার নবীর সুন্দরের বর্ণনা অনুমান করে আন্দাজ করে শুরু করে দিছে, তুমি একটু বর্ণনা দিয়াও। এমনি জিব্রাইল এসে বলেন, ওগো আমেনা, মা হতে পারেন কিন্তু ছেলে সম্পর্কে এখনো কোনো আইডিয়া আপনার হয় নাই। মা হতে পারেন, দুধ মা হয়েছেন, কিন্তু নবী সম্পর্কে, এই ছেলে সম্পর্কে আপনাদের এখনো কোনো ধারণা হয় নাই। কয়টা রাষ্ট্র সফর করছেন জীবনে? মক্কা আর তায়েফ ছাড়া। আপনি এই মক্কা এবং মদিনা ছাড়া আর কোন রাষ্ট্রে গেছেন কি? না, আর কোন রাষ্ট্রে যাই নাই। তবে এই দুই রাষ্ট্রের ভিতরে কি দেখবেন আর কি বললেন? আপনাদের বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। কিন্তু শুনে রাখুন, আমি বলি, আমি প্রতি মিনিটে আল্লাহ এমন যোগ্যতা আমাকে দিয়েছেন, প্রতি মিনিটে তামাম দুনিয়া আমি একবার চক্কর দিতে পারি, তামাম দুনিয়া করতে পারি। আমার জন্মবেদিক আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমি তামাম দুনিয়া কোটি কোটি বার করে করে দেখেছি। ও আমেনা হালেমা, আমি জিব্রাইলের জিন্দগিতে এত সুন্দর ছেলে কোনদিন দেখি না। এমনি আল্লাহ ইব্রাহিম, তোমারও আমার নবীর শান কওয়া হয় নাই, তুমি তো আন্দাজ করি বুঝছ। আমেনা বলেন, আমি দেখি নাই। হালেমা বলল, আমি দেখি নাই। তাদের সাথে তুমিও বললে, আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। বলে জিব্রাইল, তাহলে এবার শোনো, আমি আল্লাহ আমার নবীর শান বলি, তুমিও শুনে রাখো। হালেমাকে শুনাইয়া দিয়ে আসো, আমেনাকে শুনাইয়া দাও। আমি আল্লাহ বলি, ও জিব্রাইল, এই তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতির কসম করে বলি, আমার বন্ধু চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হইল সুন্দরের চূড়ান্ত ওয়াল। এর চেয়ে আর সুন্দরের চূড়ান্ত ওয়াল হইতে পারে না। যতই প্রশংসা করবেন, শুধু এক সুস্পষ্ট এক কথাই সে, যে এর থেকে সুন্দর আল্লাহ বানাইছে। আল্লাহ
কাজ করবো, আপনি এক কথা হয়ে দিলেন আল্লাহ তো না, এর থেকে সুন্দর আল্লাহ বানাইছে। একজন এক কবি বলেন, ইউসুফ আলী ইসলামের সুন্নত, ঈসা আলী ইসলামের ফুৎকার, দামি ঈসা। আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দিয়েছিলেন কি এমন মুজদা, ফুতিলে মুদ্রা জিন্দা হয়ে যায়। আমার নবীজি আল্লাহ আপনাকে তাও দান করেছেন, আপনিও ফুতিলে মুদ্রা জিন্দা হয়ে যায়। আল্লাহ নবী একজনকে দাওয়াত দিলেন, এই লোকটা বলে আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা কবরে ঘুমিয়ে আছে, সে যদি জিন্দা হয়ে বলে, আল্লাহ নবী বলে তোমার মেয়ের কবরটা আমারে দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কবরের কাছে গিয়ে বলেন, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি আল্লাহ কবরের মাটি সরাইয়া দিয়েছেন, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। ঈসা আলী ইসলামকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছেন। এরপরে বলেন, ইয়াতে বৈসা দাগি, মুসা আলী ইসলাম বুকুল তরিতে হাত রাখলে আলোকিত লাইটের মতো হয়ে যেত। এই মর্যাদা অবনবী আল্লাহ আপনি নবীকে দান করেছেন। এক কথায় হামা দারন তুতন হাদারি, সমস্ত পয়গম্বররা যেই মর্যাদার অধিকারী, আপনি একাই সমস্ত মর্যাদার অধিকারী। কিন্তু অবনবীজি আল্লাহ আপনাকে দিয়েছেন, এই পৃথিবীর কোন পয়গম্বর কেউ তা দেয় নাই এবং কোনদিন তা দিবে না। ওই যেগুলা আল্লাহ নবীকে দিছে না, কেউ কে দেন নাই, ইদান নবী হল শানে মুহাম্মাদী। এগুলা কি সুরা কাউসারের মধ্যে তুলে ধরছেন, সুরা কাউসার। এখন আসুন কাউসারের দিকে যাওয়ার লাগে, শুধু কাউসার যদিও আয়াতনের দিক থেকে ছোট, তিন আয়াত মাত্র, কিন্তু তার ব্যাখ্যা বর্ণনা করতে গেলে অন্তত 40 দিন যেন তাহলে লাগবে। কেন তফসিরের কাবীরের মধ্যে শুধু কাউসার এই শব্দের 40টা বর্ণ করে গেছে। এখন আসুন বুঝতে গেলে, তাফসীর বুঝতে গেলে এক সালে নজরুল আগে বুঝতে হবে। হিজরত করে মদিনা যাওয়ার আগে সূরা নাযিল করেন, তার কারণ হলো সানে নজরুল দুইটা উল্লেখ করছেন তাফসীরের কিতাবে। মুফাসসিরে কেরামরা তার দুইটা সানে নজরুল বর্ণনা করছেন, এর মধ্যে একটা সানে নজরুল হইল রসুল যখন কালিমার দাওয়াত শুরু করলেন, তখন দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। কাবাপুরের ভিতরে তখন 360 মূর্তি ছিল, কটা মূর্তি? 360। এই মূর্তি পূজারীরা যারা ছিল আশেপাশে, সব বছরে একবার খানায় কাবার কাছে এসে জমা হয়, নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া প্রার্থনা, তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা ল্যাংটা হো কেন, একটা জবাব দিত, কারণ রইল আমরা গুনা করার সময় যে কাপড় আমাদের সাথে ছিল দিত নাম হয়ে গেছে গুনার না পাক, এলে কাপড় ফালাইয়া দিয়া পবিত্র যাবে। রশিদপুর মুরব হইয়া কলা দেয় তিনটা হইয়া আলী হইয়া জেলায় তিনটা
বুঝা গেল রাতে মাতাল আর তোদের না তাহলে এখন এরাই বলে যে গুনার কাম করার সময় কাপড় সাথে ছিল এর লেগে ফালাইয়া দিয়ে পবিত্র হয়ে যায় তাহলে তো যে যন্ত্রপাতি দিয়ে গুনা করতো ইডি কাটতে হলাও যেমন আট আছে ভাও আছে নাক আছে চোখ আছে কান আছে ইডি কুলে ফলাই দেয় না ইডি ফলাই না তো বুঝা গেল আমি যাতে মাথা হইল তাহলে এই যখন তারা জমা হয়েছে এখানে আসছে ঘটনা কবে মদিনার এক ইহুদি আলেম সে আলেম আবার ঘুষ করল বলে এক নম্বর না দুই নম্বর মোল্লা কিনা তিন নম্বর চলল সে আবার সমাজের লিডার তার নাম ছিল কাব ইবনে আশরাফ কাব ইবনে আশরাফ সে আলেম সর্দার ও ঘুষ করল সুদের কারবার সারবার আর মহিলা দেহ ব্যবসা করে অন্ধদেরকে দুই নম্বর সে যখন আসলো মক্কার লোকেরা জিজ্ঞাসা করে কুরাইশ আপনি তো তৌরাত কিতাবের আলেম হ্যাঁ তো আমাদের দেশে যে লোক নবী দাবি করে ওনাকে তো আমরা এই সুযোগ দেই না এই যে মেহমান রয়েছে কাবা ঘরের কাছে এদের পানি খাওয়াই এদের টাকা টাকা করে দেই এদেরকে আমরা আরামায়সের ব্যবস্থা করে দেই আমরা বললাম খাদের গোষ্ঠী আর মোহাম্মদ হাসানকে এই সুযোগ আমরা দেই না অতএব আপনাদের কিতাবে কি বলে মোহাম্মদ হাসান শ্রেষ্ঠ না আমাদের মোহাম্মদ হাসানের দাম বেশি না আমাদের দাম বেশি সে চিন্তা করে দেখে সত্য কথা যদি বলে ফেলি তাহলে আমার রুটির মধ্যে ফিরে উঠে এদের সাথে ব্যবসায়ী লেনদেন না মন্ত্রী আর সত্য অহন বলা যাবে না সত্য যদি বলি তৌরাত কিতাবের পাতায় পাতায় মুহাম্মদ হাসানের নাম লেখা আছে ইহুদি বলে পড়ার জন্য তৌরাত কিতাব উল্লেখলাম উল্টে দেখি তিন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনা এই নাম থাকলে তো আমরা বারো বারো মনে মনে ভাবলাম আর কেউ নাম পাবে না পরে তোরা কিতাব খুলবে গিয়ে দেখি ছয় জানাই মোহাম্মদ লেখা তো বাসে না কমবে ছয় জায়গার থেকে আমি ছেড়ে আর মনে মনে আমার ধারণা এই নাম আর হয়তো নাই পরে যখন যে তোরা কিতাব উল্টাইলাম উল্টে গিয়ে দেখি নয় জায়গায় মোহাম্মদ লেখা বড় একজন ইহুদি আলেমের কাছে গিয়ে বললাম বুঝো মোহাম্মদ হাসানের নাম দেখাইছিলাম মিটাই দিয়েছি তিনবার আসি মিটাইছি একবার একবার মিলে ছয় হয়ে গেছি যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন সেই নাম দুই তুমি মিটাইতে দেখো আল্লাহ কসম করে বলি গোটা তাওরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া একটা শব্দ বাকি থাকবে না চিন্তা করে দেখেন তোর কিতাবে আমাদের নবীর কথা আছে
নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পাও মুবারক পর্যন্ত, মাথা মুবারক কেমন হবে, চোখ মুবারক কেমন হবে, ব্রু জোড়া কেমন হবে, তারপরে দাঁত মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, লম্বা হইব না বাড়ি হইব, মুঠা হইব না হালকা হইব, পুরা কথা তোমার কিতাবে লেখা। আল্লাহ কোরআনে বলে বাবা তার ছেলেকে দেখলে যেমন চিন্তা ফিকির ছাড়াও ছিঁড়ে যায়, যে আমার বুয়া ইহুদিরাও আমার নবীকে দেখা মাত্রই বুঝি যায় উনি কৃষ্ণ। হাজার হাজার লোকের মধ্যে আপনার ছেলে যদি থাকে আপনি কি তার দিকে চাইয়া বলবেন?